পৃথিবীদের অর্থনীতি উত্থান পতন ডলার এটা নতুন কোন ইতিহাস নয়। আমার যখন রিজার্ভ 3 বিলিয়ন ডলার ছিল তখন এরকম ডলারের প্রাইস কিন্তু একসময় এভাবে বেড়েছিল। তার অর্থ তখন তো আমাদের বিশেষজ্ঞরা অনেক কথাই বলছিল যে এমন সময় আমরা, আমি তখন এক্সপোর্টও করি ইম্পোর্টও করি, বলছে আগামী দিনে আপনাদের কোনো এলসি নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? বলছে আপনাদের অ্যাড কনফার্মেশন কোনো ব্যাংক আমাদের দিবে না। আমরা সেই অর্থনৈতিক কাটিয়ে উঠছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে 52 বিলিয়ন ডলার, এবছর সব খাত মিলিয়ে করবে, শুধু পোশাক খাতই করবে 42 বিলিয়ন ডলার। আমাদের এখনো 42 বিলিয়ন ডলার রিজার্ভ আছে। আপনারা যে জিনিসটা ডলারে দেখতে পাচ্ছেন, এটা একটা জটলা, এটা একটা ট্রাফিক, এটা একটা ট্রাফিক জ্যামে আছে ডলারটা। সেটা কি আমি বুঝিয়ে বলছি, আমি আজকে দেখলাম যে আমার তুলা লাগে মাসে 2000 মেট্রিক টন। আমার, আমি দেখলাম যে পাইপ লাইনে আমার 5000 মেট্রিক টন তুলা আন্ডার শিপমেন্ট প্রসেস ডিউ টু ট্রাফিক জ্যাম অফ দা ফ্রেইট, এর কারণে মালগুলি আসছে না। এখন আমি তো প্রতি মাসে 5 মিলিয়ন ডলার যেখানে এক্সপোর্ট করতাম সেখানে আমি 8 মিলিয়ন ডলার এখন এক্সপোর্ট করছি, কিন্তু আমার তার উপরে আমাকে প্রতি মাসে 9 থেকে 10 মিলিয়ন ডলার এক্সপোর্ট করতে হচ্ছে আন ইন্টারাল সাপ্লাই চেইন। এটা চেইন আগামী ডিসেম্বর পর্যন্ত আমি প্রকুপমেন্ট করে রাখছি। এখন কোনো মাল যখন কোনো পোর্টে উঠে সেলিং করে ফেলায় তার ডিএল ইস্যু হয়ে যায়, অথবা কপি ডকুমেন্ট আসার সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের পোর্টালে সেটা শো করে যে ইম্পোর্টটা বেশি হচ্ছে। আর ডলারের যে দাম আপনি উত্তাল বলছেন, আপনি আমাদের ভারতবর্ষের পাশের দিকে তাকান, আপনি যদি এক ডিকেট হিসাব করেন তারা কতবার ইনফ্লেশন করেছেন, আমরা কতবার করেছি, সেই তুলনায় আমরা 100 গুণ ভালো আছি। আপনি যদি ইন্দোনেশিয়া তাকান আমরা ভালো আছি, আপনি যদি ভিয়েতনামের সাথে তুলনা করেন ভালো, চায়নার দিকে তাকান ভালো আছি, আপনি যদি যে তুরস্কের দিকে তাকান আমরা অনেক ভালো আছি। যারা নাই নাই হাই খাই খাই করে চিৎকার করছে তারা আসলে জাতিকে হতাশার দিকে, আমি হতাশায় বিশ্বাসী নই, আমি আশাবাদী। আমি মনে করি বাংলাদেশের আগামী 5 মাসে সবাই বলে রপ্তানি টাকা আছে, আর আগামী 5 মাসে কি আমাদের কি আয় আসবে না? আমাদের এখন পর্যন্ত যে এক্সপোর্ট করছি সে এক্সপোর্ট আগামী 3 মাসের তো আমাদের প্রসেস হাতে আছে ডলার যেগুলি আসবে। আপনি যদি 42 বিলিয়ন ডলারকে যদি অ্যাভারেজে 12 দিয়ে ভাগ দেন হিসাব করে দেখেন পার মাসে আমাদের 3.5 বিলিয়ন ডলার আসার কথা। তো যারা চিৎকার করে বলছে 3.5 বিলিয়ন ডলার আসবে, আমার ইম্পোর্টের যেমন বিল আছে যেমন এক্সপোর্টের আছে, সেভাবে তো আমাদের যদি ভ্যালুয়েশন যদি এক্সপোর্ট থেকে যদি আপনি 55% ধরেন 40% ধরেন, প্রতি মাসে যদি আমার, যদি আমি আপনাকে বাদ দিলাম 30% যদি 35-40% যদি আপনি ভ্যালুয়েশন ধরেন, তাহলে আমার 3.5 বিলিয়ন ডলার যদি পার মাসে হয় তাহলে 3 মাসে আমার 10 বিলিয়ন ডলার আপকামিং আমার কিন্তু পাইপ লাইনে এক্সপোর্ট আছে। শুধু অ্যাপারেল, অন্য কিছু আমি টেক্সটাইল অ্যাপারেল বলছি, তো টেক্সটাইল অ্যাপারেল 3.5 বিলিয়ন ডলার যদি 40% আপনি ধরেন তাহলে 1.5 বিলিয়ন ডলার আমার ভ্যালুয়েশন আছে। তাহলে 3 মাসে 3.5 বিলিয়ন ডলার আমার সারপ্লাস টাকা থাকছে কেন? সুতরাং ভয়ের, আপনারা যারা এই কথা বলছে, আমি একদিন যে কোনো একদিন বিশেষজ্ঞ বলেছিলাম, আপনি কি জানেন যে বর্তমানে যে ফ্রেট সমস্যার কারণে ইম্পোর্টের শুধু ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল কত আছে পাইপলাইনে? আপনি আমার একটা আর্টিকেল পড়বেন যে দেখবেন, বণিক বার্তায় আমি বলেছি আমার 3.5 বিলিয়ন ডলারের মাল তুলা বিভিন্ন বন্দরে পোর্টে শিপে সেলিং অবস্থায় বিএল ইস্যু করে আছে। সেই মালগুলি যদি আসে তাহলে আমার তো আমাদের সুতাতে সাধারণত আমাদের ভ্যালুয়েশন 40% থাকে, তার 40% আরো বাড়িয়ে ধরেন 3.5 বিলিয়নের সাথে আপনি যদি 40% অ্যাবাভ ধরেন তাহলে 3.5 বিলিয়ন ডলার, আমি যদি 3 বিলিয়ন ডলার আমি বিল দিলে আমি 6 বিলিয়ন ডলার সেখানে এক্সপোর্ট পাচ্ছি। তো প্রসেসটা তো, সুতরাং আমি মনে করবো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, এটা নিয়ে কথা চিৎকার করার কিছু নেই। আর ইনফ্লেশন, ইনফ্লেশন পৃথিবীতে প্রতি একটা টিকিট পাবলে দেখেন যে 90-এর দশকের মাঝামাঝি এশিয়া ইউরোপ ইয়া সাউথ কোরিয়া এবং চায়না সহ ফারিস্ট সত্য দেশ রিসেশন করে গেছিল, তাদের ডলার ফ্লাকচুয়েট করে কোথায় নেমে গেছিল, ইভেন দ্য থাইল্যান্ড পর্যন্ত চলে এসেছিল, যে থাইল্যান্ডে যে আমরা দীর্ঘদিন দিয়েছি 25 বাদ ছিল পার ডলার, সেই বাদ গিয়ে দাঁড়িয়েছিল 60 বাদে, সেটা আবার কমে কিন্তু এখন 30-26 চলে আসছে। সুতরাং ইনফ্লেশন পৃথিবীর ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়, এটা সেই অবস্থা যে গরম বাতাস আর ঠান্ডা বাতাস যেখানেই থাকবে, গরম বাতাস যেখানে যেখানে হাওয়া থেকে সেখানে এসে গরম ঠান্ডা বাতাস যদি দৌড়িয়ে এসে ঝাঁপিয়ে পড়ে সেখানে একটা সাইক্লোনের মতো হয়, একটা সাইকেলিং হয়। সুতরাং এটা একটা সাইকেল, এটাকে যদি আমরা নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলি তা নয়। এখন আপনি প্লেন চালাবেন আকাশে ঝড়ে পড়বেন না, আপনি আকাশে নদীতে শিপ চালাবেন, আপনি কোনো ঢেউয়ের সাথে ঝড়ের সাথে যুদ্ধ করবেন, এটা হতে পারে না। সুতরাং অর্থনীতি, আমার এই 35 বছর ব্যবসার অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেদিন ব্যবসায় আসি সেদিন ডলারের দাম ছিল 26 টাকা, আজকে সেই ডলারের দাম 95 টাকা। আমি যেই ভারতবর্ষে গিয়ে তখন ডলারের দাম ছিল, ভারতের ডলার তখন দাম ছিল 18 টাকা, সে ভারতবর্ষের ডলারের দাম আজকে 72 টাকা, আমার ব্যবসার ইতিহাসটা আমি বলছি 77 টাকা।
নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে তখন ডলারের দাম ছিল 49 টাকা থেকে 50 টাকা বাড়ানো হয়েছে, ডলারের দাম আজকে 77-78 টাকা। তো সুতরাং ইনফ্লেশন থাকবে, সুতরাং ইনফ্লেশনের সাথে দ্রব্যমূল্যের মানুষের বেতনও বাড়ে, জীবনযাত্রার মানও বাড়ে, সবকিছু বাড়ছে। বাংলাদেশে ডলারের দাম বাড়ার আগে কত কত দফায় বেতন বেড়েছে, আপনি বলেন, সরকারি কর্মকর্তা বলেন, প্রাইভেট সেক্টর, তার সাথে মিলিয়ে আমাদের শ্রমিকদের, আমাদের একজন বাংলাদেশে এখন স্কিল শ্রমিকের অভাব। একটা শ্রমিক মিনিমাম অপারেটর, ভালো অপারেটর বেতন পায় 16,000 টাকা, এমনও অপারেটর আছে যার বেতন 22 থেকে 25,000 টাকা বর্তমানে আছে। সুতরাং আমি মনে করব ইনফ্লেশনের কিছু সাময়িক একটা প্রবলেম থাকবে। সুতরাং একটি জায়গা থেকে আরেকটি জায়গায় আপনি দেখবেন সাধারণত কোন ঋতু চেঞ্জ হয়নি, শীত থেকে বর্ষাকাল, বর্ষা থেকে শীত, আমরা এই টেক ওভার এবং হ্যান্ড ওভারের সময় মানুষের ওয়েদারের কারণে স্বাস্থ্যগত সার থাকে, জর্দি হয়, সর্দি হয়, কাশ হয়, জ্বর হয়, নানা সমস্যা থাকে। সুতরাং অর্থনীতি একটা টার্ন থেকে আরেকটা টার্নে যখন যাবে, এটা একটা ইউ টার্ন। আপনি ইউ টার্নে যখন যাবেন তখন আপনার শরীর তো একটু হেলান দিবেই, ড্রাইভার যখন গাড়িটা টার্ন মারবে, এটা একটা সামটাইমস একটা প্রবলেম। এটা হলে অর্থনীতির একটা ইউ টার্ন হচ্ছে, সেই ইউ টার্নের জন্য আমি বলবো এটা কোনো সমস্যা নয়, এটা জাস্ট একটা ইকোনমিক্যাল ইউ টার্ন।